ম্যাক্সওয়েলের অতিমানবীয় ইনিংস ইঞ্জুরি পায়ে একা টানলেন অস্ট্রেলিয়াকে। তার অবিশ্বাস্য ডাবল সেঞ্চুরিতে আফগানিস্তানকে 3 উইকেটে হারালো অচিরা। তৃতীয় দল হিসেবে সেমিফাইনাল নিশ্চিত করল অস্ট্রেলিয়া। প্রথমে ব্যাট করে ইব্রাহিম জাদরানের সেঞ্চুরিতে 5 উইকেটে তোলে 291 রান, জবাবে 7 উইকেট হারিয়ে জয় তুলে নেয় অস্ট্রেলিয়া। মনির হোসেন খানের টেস্ট রিপোর্ট। ক্রিকেট অনেক সময় জীবনের সমার্থক, উত্থান পতনে ভরপুর। কথায় বলে ফরচুন ফেভার দ্য ব্রেভ, তবে সাহসের সঙ্গে চাই একটু ভাগ্যের ছোঁয়া, অভিজ্ঞতা আর সামর্থ্য। ওয়াংখেড়েতে ম্যাক্সওয়েলের এ সব কিছুরই প্রদর্শনী। আফগানদের মুঠো থেকে একা হাতে বের করে আনলেন ম্যাচ। মুম্বাইয়ের হেমন্তে টস জিতে ব্যাটিংয়ে আফগানিস্তান, যদিও অজি আক্রমণের ভালোই জবাব দিয়েছেন কাবুলিওয়ালারা। ওপেনিংয়ে 38 রানের জুটি সাজঘরে ডেঞ্জারম্যান রহমানুল্লাহ। ইব্রাহিম জাদরান সঙ্গী হিসেবে যাকেই পেয়েছেন জুটি গড়েছেন। রহমত শাহর সঙ্গে 83, অধিনায়ক হাসমতুল্লাহ শহীদকে নিয়ে 52, আর ষষ্ঠ উইকেটে রশিদ খানের সঙ্গে 27 বলে অবিচ্ছিন্ন 58। এরই ফাঁকে ইব্রাহিমের সেঞ্চুরি তার অপরাজিত 129-এ 291 রানের চ্যালেঞ্জিং স্কোর আফগানদের। অস্ট্রেলিয়ার চাই ফ্লাইং স্টার্ট, সেটা দিতে ব্যর্থ টপ অর্ডার। নাভিন আজমতুল্লাহ রশিদ যেই এসেছেন, টপাটপ উইকেট তুলে নিয়েছেন 91 রানে সাজঘরে 7 অজি। জয়ের বন্দর চোখের সামনে, এমন সময়ে একাধিকবার ম্যাক্সওয়েলের ক্যাচ ফসকালো। ভুলের মাশুল আফগানরা দিল চড়া দামে। রশিদ মুজিব নাভিনদের ওপর উঠল আরব সাগরের ঝড়। সঙ্গী অধিনায়ক প্যাট কামিন্স, তবে তার কাজ শুধু উইকেটে টিকে থাকা। 91 থেকে ইনিংস জয়ী 293, ডাবল সেঞ্চুরির পার্টনারশিপ, তাতে কামিন্সের অবদান 68 বলে 12, বাকিটা ম্যাক্সওয়েলের। ইনিংসের মাঝপথেই পায়ের পেশিতে টান পড়েছে, বাকিটা সময় খেলেছেন খুঁড়িয়ে খুঁড়িয়ে। প্রতিটা শটেই চোখে মুখে তীব্র ব্যথার ছাপ, কিন্তু থামেননি ম্যাক্সি, পা নড়ে না। তারপরও যাকে পেয়েছেন তাকেই উইলো হাতে বেদম প্রহার। বলের জায়গা একটাই, সীমানা দড়ির ওপার। শেষ সমীকরণটা এমন, ম্যাক্সির ডাবল সেঞ্চুরি ও দলের জয় সমান দূরত্বে। ছয় হাঁকিয়ে সে দূরত্ব পার হলেন অনায়াসে। ম্যাচে তার 10ম ছক্কা, এই বিশ্বকাপে প্রথম ডাবল সেঞ্চুরি, ওয়ানডে ক্রিকেটে প্রথম দ্বিশতক অস্ট্রেলিয়ার কোনো ব্যাটসম্যানের। মনির হোসেন খান, বাংলাভিশন স্পোর্টস ডেস্ক।